নির্বাচনের আগে বিএনপি নেতা আওয়াল মিন্টু সরকারের বিভিন্ন মহল থেকে একশো কোটি টাকার বেশি উৎকোচ গ্রহণ করেছেন সরকারের সঙ্গে দেন দরবার করেছেন কাকে কাকে আটক করতে হবে এবং কারা কারা বিএনপিতে বড় ধরনের আন্দোলন করতে চায় সরকারের জন্য বিপজ্জনক সেই নামের তালিকা সরবরাহ করেছেন কাদেরকে বাইরে রাখলে কোনো সমস্যা নেই সে নামও জানিয়েছেন সরকারি দলের লোকজনকে নির্বাচনের ক্ষেত্রে যেন বিএনপি কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেজন্য আশ্বাসও দিয়েছেন তার এই আশ্বাসের কারণেই ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেকটা নির্ভর অবস্থায় নির্বাচন করেছে এবং বিএনপি যথারীতি নির্বাচন প্রতিরোধে কোনো বড় ধরনের সহিংসতা বা নাশকতা করতে পারেনি শেষ পর্যন্ত এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে সম্প্রতি বিএনপির নেতৃবৃন্দের কাছে আব্দুলাওয়াল মিন্টুর একাধিক কর্মকাণ্ডের গোপন তথ্যাদি হাজির হয়েছে বিএনপির এই নেতা আটাশ অক্টোবরের ঘটনার আগেই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন আটাশ অক্টোবরেই কিছু করতে হবে মর্মে বিএনপিকে আটকানোর জন্য শাসক দলের নীতি নির্ধারকদের কাছে পরামর্শ দিয়েছিলেন উল্লেখ্য যে এই সংক্রান্ত বেশ কিছু ক্ষুদে বার্তা টেলি আলাপ এখন তারেকের হাতে রয়েছে ওই সমস্ত খুদে বার্তায় দেখা যায় আটাশ অক্টোবরে বিএনপি দখল করে ফেলবে যতক্ষণ পর্যন্ত সরকারের পতন ঘটবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান অব্যাহত থাকবে বলে আব্দুল আওয়াল মিন্টু ক্ষমতাসীন দলের একাধিক ব্যক্তির কাছে ক্ষুদে বার্তা দিয়েছিলেন আব্দুল আওয়াল মিন্টুর এই ক্ষুদে বার্তা পেয়েই আওয়ামী আওয়ামী লীগ আটাশ অক্টোবরের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করে এবং সতর্ক প্রহরা তৈরি করে আওয়ামী লীগের অনেকেই মনে করেছিলেন যে আঠাশ অক্টোবর বিএনপি আর কয়েকটি সমাবেশের মতো সমাবেশ করবে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেমন বার্তাই দিয়েছিলেন কিন্তু আব্দুল আওয়াল মিন্টুর কাছে খবর ছিল যে বিএনপি এদিন ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করবে এবং শেষ পর্যন্ত তারা সেই অবস্থান কর্মসূচি থেকে এই সরকারের পতন দাবি করবে আর এই সব আটা অক্টোবরের পরিকল্পনার কথা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ অজানা ছিল এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানতেন না আব্দুল আওয়াল মিন্টু এই তথ্য সরকারের কাছে বিক্রি করেছে বলে বিএনপির একাধিক নেতা দাবি করেছেন শুধু তাই নয় আটাশ অক্টোবরের পরে আব্দুল আওয়াল মিন্টুর সাথে সরকারের একাধিক ব্যক্তির গোপন যোগাযোগ হয় এবং প্রায় সার্বক্ষণিক এই যোগাযোগে আব্দুল আউ্বাল মিন্টু কারা কারা বিএনপি সংগঠন চালায় সংগঠনের জন্য কারা কারা গুরুত্বপূর্ণ কারা বাইরে থাকলে সংগঠনের বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে পারবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে তাদের নাম প্রকাশ করেন আব্দুল আওয়াল মিন্টু আব্দুল আউয়াল মিন্টুর পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয় এর আগে আমির খসরু মাহমুদ সরকারের তালিকায় ছিল না কিন্তু আব্দুল আওয়াল মিন্টু আমির খসরু মাহমুদের আওয়াল মিন্টুর সঙ্গে আমির মাহমুদের গোলযোগ এবং মিন্টুর কথায় শেষ পর্যন্ত আমির খসরু মাহমুদ চৌধুরী গ্রেফতার হন আবার নজরুল ইসলাম খান গয়শোর চন্দ্র রায়ের ব্যাপারে মিন্টু উদার নীতি গ্রহণ করেন কারণ তারা রাজনীতিতে আন্দোলনের বড় মাথা ব্যথার কারণ হবে বলেই মিন্টু অত্যন্ত দুটি খুদে বার্তায় সরকারের বিভিন্ন ব্যক্তিকে জানিয়েছিলেন এছাড়াও আব্দুল আউয়াল মিন্টু ঢাকা শহরের বিভিন্ন মারকুটে নেতাদের তালিকা তৈরি করে এবং এদের অবস্থান কোথায় তা জানিয়ে দিয়েছিলেন সরকারের বিভিন্ন মহলকে বিভিন্ন সূত্র বলছে আবদুল আউয়াল মিন্টু বিএনপি ঢাকা মহানগরের নেতা আমিনুলকে টেলিফোন করে তার গোপন অবস্থান সম্পর্কে জানতে চান আমিনুল তাকে গোপন অবস্থানের কথা জানান এর পরপরই আমিনুল গ্রেফতার হন আব্দুল আওয়াল মিন্টু এরকমভাবে সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছে বলে বিএনপির নেতারা এখন দাবি করছেন এ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ এখন তারেক জিয়ার কাছে রয়েছে তারেক জি এ সমস্ত তথ্য পেয়ে অনেকটাই হতবাক হয়ে গেছেন এখন দেখা যাক মিন্টুর বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা গ্রহণ করে ডেস্ক রিপোর্ট বার্তাবাজার